আমরা সকাল 7টায় বগুড়া থেকে রওনা দিয়ে বিকেল 5টায় তেতুলিয়ায় পৌঁছাইছি। প্রায় 10 ঘন্টা লেগেছে আমাদের এই তেতুলিয়ায় পৌঁছাইতে। বগুড়া থেকে তেতুলিয়াতে প্রায় 300 কিলোমিটার দূরত্ব। আমরা অবশ্য রাস্তার মাঝখানে অনেকগুলো সকালের নাস্তা, চা এবং দুপুরের খাওয়ার জন্য ব্রেক দিয়েছি। এরপর সরাসরি ডাক বাংলাতে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সন্ধ্যার একটু আগে আমরা এসেছি বগুড়া থেকে প্রায় 200 কিলোমিটার জার্নি করে। এখন বাজে বিকাল 5টা, তো এই সময় আমরা এখন এসে পৌঁছালাম। আগে চলে আসলাম কারণ অনেক সময় এই কাঞ্চনজঙ্ঘাকে আবহাওয়াগত কারণে দেখা যায় না, তো আজকে পরিষ্কার দেখা যাচ্ছে। সন্ধ্যার আগেই আসলাম দেখার জন্যে। এরপর আমরা হোটেলে যাব, হোটেল এখানে হোটেল খুঁজবো। হোটেলে আজকে রাত থেকে কালকে বাংলাবান্ধা দেখে তারপরে বগুড়ায় ফিরে যাব আপনারা আমাদের সঙ্গে। আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার মতো তেমন কিছু নেই। এই কাঞ্চনজঙ্ঘাকে একটু বাংলাদেশ থেকে দেখা যায়, যার কারণে প্রত্যেকদিন অনেক মানুষ আসে এই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। নভেম্বরের 10 তারিখ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা মোটামুটি দেখা যায়, এরপর আর দেখা যায় না। তখন কুয়াশা থাকে, আর কিছু বোঝা যায় না। কিছুদিন আগেই আমি গত মাসের 3 তারিখে দার্জিলিং এবং সিকিম ট্যুর করে গেছি। তো ওই সময় অনেক চেষ্টা করছি আসলে দার্জিলিং এবং সিকিম থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যে, কিন্তু আসলে মেঘ থাকার কারণে দেখতে পারিনি। এখন আসলে বাংলাদেশ থেকেই দেখার জন্য আসলাম। এখন ফিরে যাচ্ছি তেতুলিয়া শহরের মধ্যে হোটেল খোঁজার জন্যে। আজ রাত থেকে কাল সকালে আবার আমরা এই ডাক বাংলাতে এসে কাঞ্চনজঙ্ঘা দেখে চলে যাব বাংলাবান্ধা স্থলবন্দরে। এরপর বাংলাবান্ধা স্থলবন্দরে একটু ঘোরাফেরা করে আমরা সরাসরি চলে যাব তেতুলিয়ার চা বাগানের উদ্দেশ্যে। তার আগে আপনারা আমার এই ছোট চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটা আমাদের রুম, এই রুমের ভাড়া 1200 টাকা, কিন্তু 1200 টাকা হিসাবে রুমে আসলে অনেক বেশি। আসলে এখন তো সিজন, এখানে লোকজন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসে, যার কারণে এখন রুমের ভাড়া একটু বেশি। তবে আর কিছুদিন পরে ভাড়া কমে যাবে, যেহেতু তখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। এখন মাত্র 10 থেকে 12 দিন আসলে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তারপর দেখা যাবে না। আপনারা আসলে নভেম্বরের 10 তারিখের মধ্যে চলে আসবেন, তাহলে কাঞ্চনজঙ্ঘা। আমরা হোটেল থেকে রিফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, আবার চলে এলাম ডাক বাংলাতে রাতের সৌন্দর্য উপভোগ করার জন্যে। শুনেছিলাম রাতের বেলা অনেক পর্যটক আসে এই ডাক বাংলার সৌন্দর্য উপভোগ করার জন্যে। আমাদের ভালোই লেগেছে। কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও কেটুয়ের পরে এটি পৃথিবীর তৃতীয় পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 8,586 মিটার। এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। হিমালয় পর্বতের এই অংশটিকে কাঞ্চনজঙ্ঘা বলা হয়। কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টের 125 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি হিমালয়ের উচ্চতম শৃঙ্গ। তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব প্রায় 140 থেকে 45 কিলোমিটার। এত দূর দূরত্ব, 140 কিলোমিটার দূরত্বে কাঞ্চনজঙ্ঘা প্রতিবছর অক্টোবরের শেষে এবং নভেম্বরের 10 তারিখে বাংলাদেশ থেকে পরিষ্কারভাবে দেখা যায়। এই সময় আকাশে মেঘ এবং কুয়াশা থাকে না।
আমরা এখন যাচ্ছি বাংলাবান্ধার উদ্দেশ্যে। তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এই রাস্তা বরাবর চলে গিয়েছে করতোয়া তথা মহানন্দা নদী। এই নদীটি একবার ভারতের ভিতরে গিয়ে প্রবেশ করেছে। করতোয়া নদীতে অসংখ্য মানুষ পাথর উত্তোলনে ব্যস্ত এবং এই রাস্তার দুপাশে স্তূপ করে রাখা পাথর রয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে রাস্তার পার্শ্বে দিগন্তে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে। এটি বাংলাবান্ধা স্থলবন্দর। এই স্থলবন্দরটি 1 নম্বর বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যা 4টি দেশের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের মধ্যে পণ্য আদান প্রদানের সুবিধার্থে 2011 সালে চালু হয়। এই পোর্ট দিয়ে পাথর, রাসায়নিক দ্রব্য, খনিজ তেল, চাল, ডাল প্রভৃতি আমদানি করা হয়। আমাদের দেশের পাট এবং ইলিশ মাছ এই পোর্ট দিয়ে রপ্তানি করা হয়। এই পোর্ট দিয়ে দৈনিক 100 থেকে 150 জন ভ্রমণার্থী যাতায়াত করে থাকে ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, নেপাল, ভুটান এবং সিকিমের মধ্যে। বাংলাবান্ধা এই পোর্টটি ভ্রমণার্থীদের জন্য বর্তমানে বন্ধ রয়েছে। শুধুমাত্র ভুটানের পাথর আমদানিতেই বর্তমানে এই পোর্টটি চালু রয়েছে।
বাংলাদেশের চা বাগানের কথা উঠলে প্রথমে মনে হবে সিলেট, শ্রীমঙ্গল বা চট্টগ্রামের চা বাগানের কথা। সবুজের ঘেরা উঁচু নিচু পাহাড় বা টিলা ঘেঁষে রয়েছে সারি সারি চা গাছ। সমতল ভূমিতে যে চা বাগান হতে পারে সেটা তেঁতুলিয়ার চা বাগানকে না দেখলে বোঝা যায় না। চা বাগান দেখলেই বোঝা যায়। দেশের সর্বত্র জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতে রয়েছে এই বিশাল চায়ের সাম্রাজ্য। এদেশে দার্জিলিং এবং অর্গানিক জাতের চা বাগান একমাত্র এই তেঁতুলিয়াতেই রয়েছে। এখানকার চা দেশের ভিতরে এবং দেশের বাইরে বেশ সুনাম অর্জন করেছে। তেঁতুলিয়ার রাস্তার দুপাশে রয়েছে বিশাল বিশাল চায়ের বাগান, যা দেখলে মন জুড়িয়ে যায়। এখানকার বাগানগুলোর মধ্যে রয়েছে কাজি অ্যান্ড কাজি টি স্টেট, ডাহুক টি স্টেট, স্যালিলেন টি স্টেট এবং তেঁতুলিয়া টি স্টেট অন্যতম। আজকে আমাদের এই তেঁতুলিয়াতে শেষ দিন, আপনাদেরকে পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।